আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমি কেন খুশি আমি কেন খুশি আজকেই প্রকাশ করছি আপনাদের সামনে এতদিন পর্যন্ত প্রকাশ করি নাই তার কারণটা হলো নির্বাচনের ফলাফল অগ্রিম বলা যায় না নির্বাচনের পর্যবেক্ষক হলেই আপনি কাউকে বলে দিতে পারেন না সে নির্বাচিত হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে এবার আমি খুশি আর কখনো রিপাবলিকান কোনো প্রার্থীর পক্ষে আমার সমর্থন ছিল না এবার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আমার সমর্থন ছিল এর আগে আমি ডেমোক্রেটিককে সমর্থন করতাম প্রিয় দর্শক এর আগে বিল ক্লিনটন থেকে শুরু করে যারা নির্বাচিত হয়েছিলেন প্রত্যেককেই ডেমোক্রেটিক পার্টিকে আমি পছন্দ এবং আমার মানসিকভাবে আমি সমর্থন করেছি আজকে আমি কেন ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছি বিপরীতমুখী দলটা হওয়ার পরেও আমেরিকার প্রেসিডেন্ট হওয়া দরকার আমেরিকার প্রেসিডেন্ট হওয়া সেই জন্য ডোনাল্ড ট্রাম্পের দরকার ডোনাল্ড ট্রাম্প একটি কথা বলেছেন সেটা হলো আমি পৃথিবীতে কোনো যুদ্ধ রাখব না আমি কোনো যুদ্ধ চালাবো না আজকে বিজয়ের পরে প্রথম ভাষণে বলেছেন আমি আর পৃথিবীর কোথাও আমেরিকা যুদ্ধ করবে না এবং একটি কথা সত্য যে ডোনাল্ড ট্রাম্প লাস্ট টাইমে যে চার বছর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু কোনো দেশে যুদ্ধ করেন নাই সেই যুদ্ধগুলা এর আগে তার দল বুশ এবং বুশের ছেলে সহ যুদ্ধ করেছে তারপরেও আমরা দেখছি বারাক ওবামা ডেমোক্রেটিক দলের হয়ে আমাদের আশা ভরসা থাকার পরেও আমরা দেখছি বারাক ওবামাকে যুদ্ধে অংশগ্রহণ করতে আমরা জো বাইডেনকে পুরোটা সময় ধরেই ইউক্রেন যুদ্ধ তারপরে প্যালেস্টাইনের যুদ্ধ ইসরায়েলের মাধ্যমে যেই যুদ্ধটা পরিচালনা করেছেন এটা কিন্তু কারো কোনো কাম্য নয় কেউ যুদ্ধ চায় না সবাই শান্তি চা তাই সেই শান্তির লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য ছিল যে এবার বিজয়ী হওয়ার পরে সে জো বাইডেনের কোনো যুদ্ধ পরিচালনা করবে না সবগুলা যুদ্ধ বন্ধ করে তার সৈনিক সে ফিরত নেবে আমি আশা করছি আজকের বিজয়ের পরে তার বক্তব্যে একই কথা বলার কারণে তার কথাটা সে রক্ষা করবে যদি সে রক্ষা করে তাহলে লাভ দুই দিকে একদিকে ইউরোপের লাভ আরেকদিকে মধ্যপ্রাচ্যের লাভ মধ্যপ্রাচ্যে বর্তমান সময়ে আপনারা জানেন ইরান সহ মধ্যপ্রাচ্য উত্তপ্ত চলছে বিভিন্ন যুদ্ধের কারণে বহু মানুষের জীবন যাচ্ছে প্রায় প্রত্যেকটা দেশই যুদ্ধের সাথে কোনো না কোনোভাবে জড়িত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই যুদ্ধ থেকে ক্ষতিগ্রস্ত থেকে ডোনাল্ড ট্রাম্প যে রক্ষা দেওয়ার বা বন্ধ করে দিলেই তো আমরা রক্ষা পাবো বা পেয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি অপরদিকে দেখেন ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার সাথে দীর্ঘদিন যাবৎ এরা জিতিয়ে রাখার কারণে আমি ইউকের থাকার কারণে আজকে ইউকে ইউরোপের সব দেশের নাগরিকদের ক্ষতি ছাড়া লাভের কোনো কিছু ভয়ে আনে নাই ইউক্রেন যুদ্ধ সবাই নিত্য প্রয়োজনীয় জিনিসে দাম বেড়েছে সব কিছু সরকারের হিমশিম খেতে হয়েছে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমরা বারবার দেখেছি পাউন্ডের দাম ডলারের দাম আপ অ্যান্ড ডাউনের ভিতরে ব্যবসা বাণিজ্যে বড় বড় ক্ষতিগ্রস্ত হয়েছে যদি আজকে ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যায় রাশিয়ার সাথে আর ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ হয়ে যায় পৃথিবীতে একটি শান্তির বাতাস বয়ে আনবে বলে আমি বিশ্বাস করি আমি যুদ্ধবিরোধী শান্তির পক্ষের মানুষ তাই শান্তির পক্ষে সে যেই হোক যে মানুষ হোক তার বিজয়ে আমি স্বাগত জানাচ্ছি আপনারা আপনাদের মন্তব্য লেখার 100% অথরিটি এবং অধিকার আছে তাই আপনাদের মন্তব্য আপনারা মন্তব্যের গড়ে লিখবেন এই বিশ্লেষণটি করছি আমি দুবাইয়ের একটি নতুন সিটি সাগরকে বরড করে তারা যে সিটি বানাচ্ছে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিটিটা তারা নতুন করে তৈরি করছে দুবাইতে সাগর বাণী সাগরকে মাটি দিয়ে বরাট করে তাই প্রিয় দর্শক কেটিভি 24কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পৃথিবীর যেখান থেকে যখন আমি অবস্থান করব সেখান থেকেই আপনাদের সামনে তুলে আনব বিশ্বের বিভিন্ন দেশের নিউজগুলা এই প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ